গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো তোমাদের এক্সামে কিছু কিছু প্রশ্ন আসে পদার্থের সাধারণ ধর্ম চ্যাপ্টারটা থেকে এবং ওখানে তোমাদের জিজ্ঞাসা করা হয় সান্দ্রতা স্থিতিস্থাপকতা পৃষ্ঠটান কৈশিকতা এই জায়গাগুলো তো আমাদের একটা প্রশ্ন দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় তার কারণ কোনটা পৃষ্ঠটান সান্দ্রতা কৈশিকতা নাকি স্থিতিস্থাপকতা সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এই ক্লাসগুলোতে এবং আজকে আমি তোমাদের ওই চারটের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক করাবো যেটার নাম হচ্ছে পৃষ্ঠটান এই পৃষ্ঠটানের পৃষ্ঠান টেনশন ইংরেজি কি খুব সহজ করে আমরা বুঝবো দেখো যাতে তোমাদের আর কোন অসুবিধা না থাকে দেখো এখানে একটা একটু বিকারে জল আছে এবং সেখানে একটা জেমস ক্লিপ ভাসছে এখানে একটা জল আছে সেখানে একটা ছুঁচ ভাসছে এখানে এক গ্লাস জলের ওপরে একটা ব্লেড রেখে দেওয়া হয়েছে সেটা ভাসছে তো এগুলো কেন ভাসে দেখো পৃষ্ঠটান মানে আর কিছুই নয় এটা তরলের যে কোনো লিকুইড লিকুইডের যে ওপরের সারফেসটা হয় ওপরের যে তলটা হয় সেই ওপরের তলটা সব সময় কি চায় সংকুচিত হতে চায় কাছাকাছি আসতে চায় মিনিমাম এরিয়া হতে চায় সেই কারণে কি হয় যখন একটা ছুঁচকে আমরা আস্তে করে ফেলছি খুব যদি উপরে দিয়ে এভাবে ফেলে দাও জোরে তাহলে তো সেটা ডুবেই যাবে সেরকম না যদি আস্তে করে ওই জলটার উপর রেখে দাও তাহলে দেখবে ছুঁচটা ভাসছে কেননা এর আশেপাশের এই যে ছুঁচের তলাতে যে লিকুইডটা রয়েছে এর সারফেসটা কি চাইছে ও মিনিমাম এরিয়া করতে চাইছে সেই জন্য ছোঁচটাকে ডুবে দিচ্ছে না ঠিক একই রকম হচ্ছে ব্লেডে একই রকম হচ্ছে এই জেমস ক্লিপটা তারপর আরো এক্সাম্পল দেখো এই একটা মাকড়সা এটা একটা জলেতে কি করছে ভাসছে দেখো এই জলেতে ভাসছে এই কারণে পাগুলো যেখানে পড়েছে সেই জায়গাকার সারফেসটা কি করতে চাইছে সংকুচিত হতে চাইছে মানে ওখানকার এরিয়াটা মিনিমাম হয়ে যাচ্ছে সেই কারণে কি করছে মাকড়সাটা ডুবছে না ভেসে থাকতে পারছে ক্লিয়ার আরো এক্সাম্পল দেখো এই ধরো আমাদের প্রশ্ন আসে একটা কচু পাতায় বা যে কোনো পাতায় এই যে একটা জলের ফোঁটা সেটা কেন গোলাকার হয় তো যে কোনো জিনিসের যখনই তার এরিয়া সারফেসটা ছোট হতে চাইছে মিনিমাম হতে চাইছে কাছাকাছি আসতে চাইছে তখন কি হয় মিনিমাম এরিয়া হতে চাইলে কোনো জিনিসের আকারটা স্ফেরিক্যাল হয়ে যায় অর্থাৎ গোলকাকৃতি হয়ে যায় ওই জন্য কোনো জলের ফোঁটা রকম গোলাকার হচ্ছে ঠিক আছে তোমাদের এই প্রশ্নটা আসে যে কচু পাতার উপর জল পড়ে থাকলে এক ফোঁটা জল সেটা কেন গোলাকার হয় বা বৃষ্টির জলের ফোঁটা কেন গোলাকার হয় এই প্রশ্ন তোমাদের আসে তারপর দেখো আরো এক্সাম্পল একটা রঙের তুলি যখন সাধারণভাবে তুমি এমনি নর্মালি থাকছে খোলা খোলা ঠিক আছে এবার যখন তুমি এটা নর্মালি রেখে দেবে তখন ঠিক আছে শুকনো অবস্থাতেও এইভাবে থাকবে কিন্তু যখনই তুমি জলে ডুবি ওপরে তুলবে দেখবে এরকম ভাবে এগুলো সামনের দিকে চলেছে এসেছে কেন এই যে সারফেস এখানকার যে সারফেস সেই সারফেসটা কি হচ্ছে সংকুচিত হতে চাইছে একদম মিনিমাম এরিয়াতে আসতে চাইছে সেই কারণে এই জায়গাতে এই পজিশনে চলে আসছে এবার এর উল্টো জিনিস হয় ধরো এখানে একটা কি হয়েছে এখানে একটা জল আছে এবং জলেতে আমরা কিছু তেল দিয়েছি তো জলে তেল দিলে তেলটা হচ্ছে ছড়িয়ে যায় কেন ছড়িয়ে যায় এটাও সার্ফেস টেনশনের জন্য হয় কেন হয় আমরা ডিটেলসে দেখবো দেখো এছাড়া তোমাদের ধরো এই পুরনো দিনে যখন নাবিকরা একটা সমুদ্রে যেত সমুদ্রে জাহাজ করে যখন বাণিজ্য করতে যেত এখানে ধরো প্রচুর ঢেউ আসতো যখন ঝড় আসতো যখন তখন ওরা কি করতো তেল ফেলে দিত তেল ফেলে দিলে কি হতো ঢেউয়ের যে প্রকোপটা সেটা কমে যেত এবং সেখান থেকে ওরা কি করত ঠিকঠাক ভাবে ফিরে আসতে পারতো তো এটাও কিছের জন্য হয় যখন কোনো তেল যখন জলের মধ্যে পড়ছে তখন সেটা কি হয়ে যায় পাতলা হয়ে যায় সেই জন্য কি হয় ছুড়িয়ে যায় ঠিক আছে দেখো তারপরে আরো এক্সাম্পল আছে আমি তোমাদের বোঝাচ্ছি আমরা যখন কোনো কাপড় কাচি তখন দেখবে অনেক ময়লা যখন কোনো কাপড়ে হয় আমাদের কি বলা হয় গরম জলে দেওয়া গরম জলে দিলে কি হয় যখন ওর টেম্পারেচার বেড়ে যায় যখন উষ্ণতা বেড়ে যায় তখন ওই যে জামা কাপড়ের মধ্যে ময়লাগুলো আছে সেগুলোর ঘনত্বটা কমে যায় পাতলা হয়ে যায় সেই কারণে তোমার ওটা কাশতে সুবিধা হয় তাতে যদি তুমি আবার ডিটারজেন্ট মিশিয়ে দাও তাহলে আরও পাতলা হয়ে যাবে এবং কাস্তে সুবিধা হবে তো যখন কোনো কাপড় জামা খুব বেশি ময়লা হয়ে যায় সেই জন্য ওটাকে গরম জল করে তুমি ডিটারজেন্ট দিলে তোমার তাড়াতাড়ি ও থেকে ময়লাটা ছেড়ে যায় কেননা ময়লাটার যে মধ্যে থাকে চেপে থাকে সেটা পাতলা হয়ে যায় সেই কারণে গরম জল বা ডিটারজেন্ট মেশানো হয় ঠিক আছে এবার দেখো এই যে পৃষ্ঠটা নিয়ে আলোচনা করছি পৃষ্ঠটান তাহলে আমরা আমাদের সরল ভাষায় আমরা কি দেখবো তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা সংকুচিত হতে চাই এই সংকোচনের প্রবণতাকে কি বলা হয় পৃষ্ঠটান বলা হয় আমি তোমাদের যদি এটা ম্যাথামেটিক্যালি বোঝাতে চাই বা আমাদের সায়েন্টিফিক্যালি যদি বোঝাতে চাই এটা কিভাবে বলা হয় দেখো খুব সহজ জিনিসটা এই ধরো একটা তরলের পৃষ্ঠ এটা পুরোপুরি তরলের পৃষ্ঠের উপর একটা তরলের পুরো জিনিসটা ধরবে না সাপোজ ধরো তোমাদের এটা একটা বিকার আছে আছে এবং এই 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 বিকারে যে যে তল তলটার আমরা ওপর বিচার করছি তো তলেতে এখানে ধরো এইরকম এরকম এরকম প্রচুর এইরকম লাইন আছে আমরা লাইন ইমেজিনারি কল্পনা করতে পারি কাল্পনিক লাইন কিন্তু আমরা এগুলো না এঁকে শুধু যদি একটা লাইন এখানে টানি ধরো একটা লাইন আমি এখানে কল্পনা করলাম তো কি হচ্ছে এই লাইনটা একটা ছুঁচো ধরতে পারো তো এই লাইনটাকে কি করছে সব সময় একটা ফোর্স এদিকে টানছে এদিকে টানছে পারপেন্ডিকুলার ঠিক আছে এ চাইছে এদিকে পৃষ্ঠ চাইছে ওদিকে টেনে টেনে নিতে এ চাইছে এইদিকে টেনে নিতে ঠিক আছে তো সেই কারণে কি হচ্ছে এইখানে আমাদের বলা হচ্ছে এটা একটা ফোর্স এই যে ফোর্স ইউনিট লাইন এই যে লাইন এটা একটা রেখা একক রেখাতে এই জিনিসগুলো তোমাদের আসে না জাস্ট একটু বুঝে নাও একটা রেখা একক রেখাতে যতটা ফোর্স কাজ করে সেটাকে আমরা বলি কিন্তু এই কনসেপ্ট তোমাদের পরীক্ষাতে আসে না এই তোমাদের আসে না পরীক্ষায় ঠিক আছে তাহলে আমরা এখানে কি বলবো হচ্ছে আমাদের এস অথবা টি আমরা আমরা টেনশন লিখি এবং এই হচ্ছে সবসময় পারপেন্ডিকুলার হয় অর্থাৎ লম্ব হয় এই লাইনটার উপর লম্ব হয় এটা আমাদের সবসময় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে হয় ঠিক আছে তাহলে যদি এফ আর এল হয় এটা আমাদের বোঝার কারণ এটাই এখান থেকে আমরা একক এবং মাত্রা এগুলো মনে রাখবো দেখো একক আমরা কি করে মনে রাখছি ফোর্সের একক কি হয়ে যাবে তোমার ডাইন সিজিএস পদ্ধতিতে যদি দেখি কি হবে ডাইন আর নিচে আমরা কি লিখবো সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার তার মানে ডাইন পার সেন্টিমিটার দেখো সিজিএস পদ্ধতিতে একক কি হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার ঠিক একই রকম ভাবে আমরা যদি এসেই পদ্ধতিতে করি ফোর্সের ইউনিট কি বলের একক হচ্ছে তোমার নিউটন এবং তুমি যদি দৈর্ঘ্যের একক দেখো তাহলে কি হয়ে যাবে মিটার তো সেই কারণে আমাদের এটা কি হয়ে যাবে নিউটন পার মিটার এবার তুমি যদি মাত্রাতে যাও মাত্রা কিভাবে আমরা করব দেখো এখানে আমাদের কি কি বলেছে ফোর্স তাহলে বলের মাত্রা এম এল মাইনাস টু নিচে আমাদের এল এর মাত্রা কি হয়ে যাবে এল মানে দৈর্ঘ্যের মাত্রা এল তাহলে এল আর এল কেটে দাও কি আসবে আমাদের এম টি টু দি পর মাইনাস টু সেই জন্য দেখো এম টি টু দিপার মাইনাস টু এখানে হচ্ছে তোমার মাত্রা আরেকটা জিনিস এটা হচ্ছে তোমার স্কেলার রাশি পৃষ্টটানটা কি এটা একটা স্কেলার রাশি তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যদি না বুঝতে পেরে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই আবার আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো নেক্সট আরো কিছু পয়েন্ট তোমাদের এখান থেকে মনে রাখতে হয় সেটা হচ্ছে পৃষ্ঠটনের এক্সাম্পল যেগুলো তোমাদের আমি বললাম এগুলো সবকটা হবে যেমন ধরো কচু পাতায় জল ফেললে পৃষ্ঠটানের জন্য জল গোলাকার আকার ধারণ করে পৃষ্ঠটানের জন্য বৃষ্টির জল গোলাকারে পরিণত হয় এগুলো সব তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় এগুলো কেন হয় তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হলো বৃষ্টির জল গোলাকার কেন হয় অপশনে দেওয়া থাকলো পৃষ্ঠটান সান্দ্রতা কৈশিকতা স্থিতি তোমরা কি উত্তর করবে পৃষ্ঠটান ঠিক একই রকম ভাবে একটি দলবিহীন সু জলের উপরে সাবধানে রাখলে সুষ্ঠুভাবে ভেসে থাকে যেটা আমি তোমাদের বললাম একটা সিঙ্গেল চুচ তুমি যদি জলের উপর ফেলে দাও সেটাও কিন্তু এইভাবে ভেসে থাকবে মাকড়সা জলের পৃষ্ঠটানের জন্য জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে এক্স্যাক্টলি ঠিক এইরকম ভাবে পৃষ্ঠটানের জন্য তরল বিন্দু গোলাকার আকৃতি হয় যে কোনো জিনিসের এরিয়া কমে গেলেই জানবে সেটা স্পেরিক্যাল হয়ে যাবে গোলাকার হয়ে যাবে তো সেই কারণে কি হচ্ছে পৃষ্ঠটানের তরল বিন্দু গোলাকারটা গোলাকার হচ্ছে কাছের একটি কৈশিক দলকে জলপূর্ণ বিকারের মধ্যে বিকারের মধ্যে ডোবালে নল বরাবর জল কিছুটা উঠে আসে পৃষ্ঠটান আচ্ছা এই জিনিসটা তোমরা এখানে ক্যান্সেল করবে এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বলবো এই জিনিসটা তোমরা এই পয়েন্টটা অ্যাভয়েড করবে বিশুদ্ধ জলের দেখো পৃষ্ঠটান কত বাহাত্তর ডাইন পার সেন্টিমিটার এটা হচ্ছে বিশুদ্ধ জল আর সাবান গলা জলের সাবান গোলা জল মানে কোন জলে তুমি সাবান গুলে দিলে কি হচ্ছে দেখো আমি কি বললাম ডাইন তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা সাবান জলের পৃষ্ঠটান কিন্তু কম তো আমরা সেই কারণে এখানে সাবান সাবান জলে মেশাই যখন জামা কাপড় কাছি সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত জিরো এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে জলের উপর চর্বি জাতীয় পদার্থ ভাসালে পৃষ্ঠটান কমে যায় এবার দেখো একটা একটা করে পৃষ্ঠটান কিসের উপর ডিপেন্ড করে এটা তোমরা দেখতে পাচ্ছ তরলের তাপমাত্রা তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে পৃষ্ঠটা কমে যায় অর্থাৎ ধরো এখানে একটা গরম দুধ রয়েছে ঠিক আছে এখানে একটা গরম দুধ দেখবে তোমরা যখন বাড়িতে দুধ গরম করবে যখন দুধটা গরম থাকে উপরে কিন্তু কোনো রকমের সর পড়ে না কিন্তু যখন দুধটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় তখন কি হয় দুধের ওপরটাতে সর পড়ে তার মানেটা কি তার মানে হচ্ছে যখন তরলের তাপমাত্রা বাড়াচ্ছ তখন তোমার পৃষ্ঠটা কমে যাচ্ছে ঠিক আছে পৃষ্ঠটা কমে যাচ্ছে বলে সেখানে কোনো সমস্যা হচ্ছে না আর যখন পৃষ্ঠটান বেড়ে যাচ্ছে পৃষ্ঠটার তাপমাত্রা যখন তুমি কমিয়ে দিচ্ছ এখানে কি বলে যে বৃদ্ধি করলে কমে যায় তার মানে কমলে বেড়ে যাবে তো যখন তোমার দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে মানে কি উষ্ণতা কমে যাচ্ছে তখন কি হবে পৃষ্ঠটান বেড়ে যাবে তার মানে ও ওপরে যে সারফেসটা থাকবে সেটাকে আরও টেনে সংকুচিত করতে চাইবে সেই কারণে কি হবে এই রকম দেখো কর পড়ে যাবে দুধের ওপরে তো এটা কিসের কারণে হয় এটাও তরলের পৃষ্ঠটানের জন্য হয় এটা তাপমাত্রা তাহলে আমাদের বাড়লে কি হবে তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে পৃষ্ঠটান কমে যাবে যদি তাপমাত্রা কমে যায় তাহলে পৃষ্ঠটান বেড়ে যাবে নেক্সট আরেকটা তোমাদের দেখো দ্রবীভূত বস্তুর উপস্থিতি তরলে কোনো জৈব বস্তুর দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বাড়ে কিন্তু জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কমে ঠিক আছে এরি एग्जांपल হচ্ছে তোমাদের উত্তল সমুদ্রের উপর তেল ঢালা সমুদ্র শান্ত হয়ে যায় কেন দেখো আমরা যখন তেল ঢালি জলে তখন দেখবে তেলটা ছড়িয়ে পড়ছে এ দেখো জলে তেল ঢালে তেলের তেল জলের উপর ছড়িয়ে পড়ে কেন পড়ে দেখো এখানে একটা কনসেপ্ট আছে এই ধরো একটা গোল আছে ঠিক আছে এখানে তোমাদের এই জায়গাটাতে ধরো একটা তুমি তেলে তেল ফেলেছো তো কি করছে এখানকার যে সার্ফেসটা রয়েছে সে কি করছে এটাকে টেনে এখান থেকে টানতে চাইছে মানে এই জায়গা এই জায়গাটার যে সার্ফেসটা আছে সে সংকুচিত হতে চাইছে তো সেই কারণে এই তেলটাকে কি করছে ও এদিকে টানছে এদিকে টানছে এদিকে টানছে এদিকে টানছে এইভাবে টেনে দিচ্ছে চারিদিকে তো টেনে দিচ্ছে বলে কি হচ্ছে ওটা তার মানে ছড়িয়ে যাচ্ছে সে আর ওইটা আমাদের এইভাবে বোঝো তোমরা সহজ ভাবে যে ওটা পাতলা হয়ে যায় ঠিক আছে তাহলে উত্তাল সমুদ্রের উপর যদি তেল ঢালা হয় তাহলে সেটা শান্ত হয়ে যায় কেন সমুদ্রের ঢেউ যখন সমুদ্রের ঢেউ হচ্ছে তখন তোমাদের কি বলছে দেখো জৈব বস্তু যদি দেখা হয় দেখো জৈব বস্তু তেল কি জৈব বস্তু তো জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কমে যায় তো পৃষ্ঠটান কমে যাচ্ছে বলে কি হচ্ছে ওর যে ওপর যে সারফেসটা সেটা পাতলা হয়ে যাচ্ছে তার মানে ওই ঢেউটা আস্তে আস্তে কমে যাচ্ছে একটার পর একটা যখন যাচ্ছে পিছনেরটাকেও কমিয়ে দিচ্ছে সেই জন্য ঢেউটা কমে যাচ্ছে আর এই কারণেই কিন্তু প্রাচীনকালে ঝড়ের সময় সমুদ্রের ঢেউকে শান্ত করতে নাবিকরা সমুদ্রে উপর তেল ঢেলে দিত ঠিক আছে ওদের অনেক তেল থাকতো জ্বালানি হিসাবে তো যখন দেখতো যে ওরা কন্ট্রোল করতে পারছে না ওরা কি করতো তেল ঢেলে দিত সমুদ্রতে জাহাজ থেকে তেলগুলোকে ফেলে দিত তখন কি হতো ওই পৃষ্ঠটান তোমার হচ্ছে কমে যেত এবং পৃষ্ঠটান কমে যাওয়া মানে কি হয়ে যাবে তোমার ঢেউ কমে যাবে আর কি তখন ওরা সেটাকে কন্ট্রোল করতে পারবে আর তরলে অজৈব বস্তু যদি দ্রবীভূত থাকে ধরো অজৈব মানে ধরো সাপোজ আমি বলছি এনএসিএল ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড এন ধরো আছে তাহলে কি হয়ে যাবে পৃষ্ঠটান বেড়ে যাবে তো এটা একটা গেল তারপর হচ্ছে তরলের পৃষ্ঠটান কি কি বিষয়ের আরো আরো অন্যান্য কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে দেখো তরলের ঘনত্বের উপর ডিপেন্ড করে তরলের ঘনত্ব যদি বেড়ে যায় তরলের পৃষ্ঠটান কমে যায় দূষণ তরলের পৃষ্ঠের কোনো অপদ্রব্য দ্বারা দূষিত হলে সাধারণত তরলের পৃষ্ঠটান কমে যেমন হচ্ছে তেল জলে তেল ফেলাটা একটা দূষণ তাতে জলের সমুদ্রের যেসব জীব থাকে তাদের অনেক ক্ষতি হয় অনেক সময় মারা যায় এই ধরনের অনেক বড় বড় দুর্ঘটনা আছে যেটা তোমাদের আমি পরিবেশের চ্যাপ্টারে পড়াবো অনেক বড় বড় এই ধরনের তৈল জাহাজ ভাই দুর্ঘটনা রয়েছে সেগুলো আমাদের এক্সামে মাঝে মাঝে চলে আসে সেগুলো আমি পরে বলবো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি ইএনভিস এর ডিটেইলস ক্লাস তোমরা চাও এবারে দেখো তরিতাহিত প্রভাব যদি তরল তরিতাহিত হয় তাহলে তরলের পৃষ্ঠটান বাড়ে তাহলে এখানে আমরা কি কি দেখলাম তাপমাত্রা ঘনত্ব ঠিক আছে দূষণ তরিতাহিত প্রভাব এবং এখানে আরেকটা আমরা কি দেখেছি জৈব এবং অজৈব বস্তুর উপস্থিতি এগুলোর উপর পৃষ্ঠটান হচ্ছে ডিপেন্ড করে তোমাদের কাছে একটা ছোট প্রশ্ন থাকলো একটা এরকম বড় ধরো গ্লাস আছে বা বড় একটা জলের আমরা জল ছেড়ে দিয়েছি এবং সেখানে একটা একটা ছোট্ট এরকম জাহাজ থাকতো ছোট্ট এরকম জাহাজ মেলা থেকে কিনতে পাওয়া যেত তার পিছনে কর্পূর দিয়ে দেওয়া হতো এবং সেটা এরকম ছেড়ে দিলে ইতস্তত ভাবে এরকম ভাবে ছোটাছুটি করতে থাকবে এটা যেহেতু এরকম একটা কোল্ড সার্ভেস দেখবে এইভাবে 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 ঘুরবে তো এই জিনিসটা কেন হয় সেটা তোমরা আমাকে এক্সপ্লেন করে হোমওয়ার্ককে জানাও কি কারণে এটা হয় কৈশিকতা সান্দ্রতা পৃষ্ঠটান নাকি স্থিতিস্থাপকতা আর এর পরের ক্লাস তোমরা কোন ক্লাস চাও কোন চ্যাপ্টার চাও সেটা আমাকে বলবে আদারওয়াইজ আমি তোমাদের এর পরের ক্লাসে আনবো কৈশিকতা বা স্থিতিস্থাপকতা বা সান্দ্রতা কি জিনিস ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই ধরনের কনসেপচুয়াল ভিডিওর রেগুলার আপডেটের জন্য থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে